পিকলু, আহা, আমার কথা শোন, আজ স্কুলে যাস না। দেখি মাথাটা নাবা, কাল রাত থেকে জোরে বৃষ্টি হচ্ছে, স্কুলে দেখবে কেউ আসবে না। আসবে আসবে, সবাই আসবে, কালকেও তো বৃষ্টি ছিল, তাও তো সবাই এসেছিল। ও, কাল এসেছিল কারণ কাল ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, কাল রাত থেকে তো জোরে বৃষ্টি পড়ছে, রাস্তায় জল জমে যাবে। ওই জন্যই তো যাব, জলের মধ্যে ছপাত ছপাত করে বাড়িতে ফিরব। তবে রে দুষ্টু, এই তোর মতলব, পাপা শুনলে না? পাপাকে এসব বলো না প্লিজ, তাহলে পাপা যেতে দেবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুই রেডি হ, আমি পাপাকে ডাকি, কেমন? মৈনাক, হ্যাঁ মৈনাক, ওঠো, দেরি হয়ে যাচ্ছে তো। কটা বাজে? 7টা বেজে গেছে, পিকলুর স্কুলে যেতে দেরি হয়ে যাবে, ওঠো। আজ এত বৃষ্টি বাদলার দিনে পিকলু স্কুলে যাওয়ার দরকার কি? হ্যাঁ, আজ ওকে পাঠাতে হবে না, ছাড়ো। না না, এরকম করো না, বেচারা সকাল সকাল উঠে রেডি হচ্ছে স্কুলে যাবে বলে। সে তো রেডি হচ্ছে স্কুলে গিয়ে বন্ধুদের সাথে খেলবে বলে। আরে বৃষ্টি হচ্ছে, রাস্তায় জল জমেছে, সব ছাত্রছাত্রীরা আসতে পারবে না, স্কুলের টিচাররাও দেখবে আসবে না, ক্লাসও হবে না, তখন সব বন্ধু বান্ধব মিলে স্কুলের মাঠে ফুটবল খেলবে, আমরা কি কিছু জানি না? জানো বলেই তো বলছি, ভাবো তো ছোটবেলায় আমরাও এরকম দিনগুলোতে স্কুলে গিয়ে কি মজা করতাম, না গেলে বন্ধুরা বাড়ি থেকে ডেকে নিয়ে যেত। আর মা বাবা এই বৃষ্টিতে যেতে দিতে চাইতো না, কারণ মা বাবা জানে বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হতে পারে। আচ্ছা বাবা আচ্ছা, তুমি না হয় দায়িত্ববান বাবার মতন বারণ করেছো, আর আমি না হয় বন্ধুর মতন পারমিশন দিয়েছি। আজকালকার বাচ্চাদের তো এমনিতেই ভাই বোন নেই, বাড়িতে মা বাবারা যদি মাঝে মাঝে একটু বন্ধু হয়ে যায় তাহলে তো কোনো ক্ষতি নেই। তোমার এই স্বভাবের জন্যই না ছেলেটা মাথায় উঠছে মালিনি। সে তো আমার শাশুড়ি মায়ের বড় ছেলেও বাড়ির সবার মাথায় উঠে দেই দেই করে নাচছে। ওঠো ওঠো মা, টমির জন্য বিস্কুটের প্যাকেটটা ব্যাগে ভরে দিয়েছো তো? সে তো ভরে দিয়েছি, তবে এই বৃষ্টিতে কি আর ওকে রাস্তায় খুঁজে পাবি? দেখ, মাথা বাঁচাতে কোনো রকে বা কোনো বারান্দায় লুকিয়ে বসে আছে। বোমা, শুনলাম এই বৃষ্টি নাকি আরো টানা দুদিন চলবে। হ্যাঁ বাবা, বৃষ্টি না কমলে আপনার আর না বেরোনোই ভালো। সে না হয় বেরোলাম না বৌমা, কিন্তু এই বৃষ্টির দিনে বাড়িতে বসিয়ে রাখতে গেলে কিন্তু আমায় খিচুড়ি আর ডিম ভাজা ঘুষ দিতে হবে বৌমা। আর পাপড় ভাজা? তুমি আর খিচুড়ি টিচুড়ি ঝামেলা পাকিও না তো বৌমা, একেই এই প্যাঁচুর প্যাঁচুর বৃষ্টি, তার উপরে আবার বাতাসের মা আজ আসবে না। উফ বাবা, বাতাসের মা আসবে না মানে? ফোন করেছিল নাকি? আসবে না কেন? কে জানি কেন, একটু বৃষ্টি পড়েছে কি পড়েনি মহারানীর কামাই করা শুরু হয়ে গেল, আর এই সব হয়েছে তোমার প্রশ্রয় বৌমা, এবার বোঝো ঠেলা। তার মানে আজ আর খিচুড়ি পাওয়া যাবে না। আর পাঁপড় ভাজা? হবে হবে, খিচুড়ি পাঁপড় ভাজা সব হবে, আর খিচুড়ি মানে তো রান্নার ঝামেলাও নেই। বিলু চল, অনেক দেরি হয়ে গেছে। টাটা 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 টাটা। গোটা রাজ্যই তো এখন মালিনী বৌদির ভরসায় চলছে। আপনি যে কি কি বলেন না মা, আর আমি কি বলবো বৌমা, আমার কথা তো তোমার আর বিশ্বাস হয় না। তাই আমার নিজে থেকে বাতাসের মাকে ফোন করে খোঁজ নিয়ে দেখছো মিথ্যে কথা বললাম কিনা। আপনি ভুল বুঝছেন মা, আপনাকে কেন বিশ্বাস হবে না, আসলে কদিন ধরেই না চম্পাদিকে খুব চুপচাপ দেখছি, সারা দিন অন্য মনস্ক থাকে, কেন জানি না মনে হচ্ছে বাড়িতে কিছু একটা সমস্যা হয়েছে, তাই খোঁজ নিচ্ছিলাম। এই হয়েছে বাপু তোমার এক সমস্যা, চেনা নেই অচেনা নেই, কোমরে আঁচল গুঁজে উদ্ধার করতে ছুটছ। বিপদ মানে তো সবারই কষ্ট মা, এতে পর আর আপনের কি আছে? আর তাছাড়া চেনা অচেনা বাছাই করে যদি মানুষের সাহায্য করতে যেতাম তাহলে কি আপনার মেয়ের ঘরের নাতনিকে বিপদ থেকে উদ্ধার করতে পারতাম? হয়েছে হয়েছে, একটা কথা বললাম কি না বললাম কথার একদম ভুল ছুটে ছুটতে থাকে,
এবার এই কথার চোটে খিচুড়িটা না পোড়া লাগে। খিচুড়ি রান্না হয়ে গেছে মা, খাওয়ার পাতে একটু ঘি ছড়িয়ে নিলেই হবে। এবার আমি পিকলুকে আনতে যাই মা। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, সাবধানে যেও। আমাদের যদি ফিরতে একটু দেরিও হয়, আপনি আর বাবা খেতে বসে পড়বেন। মা, কেন দেরি হবে কেন? আসলে যা বৃষ্টি পড়ছে, জল ঠেলে আসতে গেলে তো দেরি হতে পারে, তাই বললাম। আর তাছাড়া ভাবছি, এই জল বৃষ্টিতে আবার কোন সমাজ সেবার কথা মাথায় এসেছে শুনি? না, ভাবছি চম্পাদের গ্রামে যদি একবার যাওয়া যেত। একদম না বৌমা, খবরদার বলে দিলাম, এই দুর্যোগের দিনে তোমায় জল টেনে কাজের মেয়ের বাড়িতে গপ্প করতে যেতে হবে না। কিন্তু মা, কোনো কিন্তু টিন্তু না, খবর নিতে হলে ফোন করে খবর নাও, আর না হলে বৃষ্টি কমলে কাল যেও। এবার যাও, বাচ্চাটাকে নিয়ে এসো, যাও। ঠিক আছে মা। দুক্কা দুক্কা। ওমা, এইটুকু তো রাস্তা, চলো না হেঁটে যাই। না পিকলু, এত বৃষ্টিতে আর হেঁটে যেতে হবে না, পুরো রাস্তায় জল জমে আছে। টমিকে তো কোথাও দেখতে পাচ্ছি না। এই বৃষ্টিতে টমি ভিজতে ভিজতে তোর জন্য অপেক্ষা করবে? টমির মাথায় তোর থেকে বেশি বুদ্ধি আছে। দাদা, ওখানে এই বৃষ্টির মধ্যে এমন জটলা কেন বলুন তো? কিছু হয়েছে নাকি? আর বলবেন না বৌদি, কাল রাতে বৃষ্টির দাপটে কারেন্টের তার ছিঁড়ে জমা জলে পড়ে গেছে। মা, কি সর্বনাশ! আর বলেন কেন, কাল রাত থেকে তারটা ওইভাবেই পড়ে আছে। এরকম ভাবে ছেঁড়া তার জলে পড়ে থাকলে তো যখন তখন কোনো একটা বিপদ ঘটে যেতে পারে। বিপদ তো হয়েছে বৌদি। কি বিপদ? আপনি দেখেছেন কিনা জানি না, এ পাড়ায় একটা কালো কুকুর থাকতো। হ্যাঁ, আর সকালে ওই জমা জলে কারেন্ট খেয়ে মরে গেছে। তুমি এরকম ঘটনা যাতে আর কখনো না ঘটে সেই ব্যবস্থা আমি করব। তুমি পারবে মা? পারতে তো আমাকে হবেই বাবা। আজ টমির সাথে যা ঘটেছে সেটা তো টমির অন্য বন্ধুদের সাথেও হতে পারে, কোনো মানুষের সাথেও হতে পারে। কিন্তু তুমি কি করবে সেটা তো এখান থেকে আমি বলতে পারবো না। তুই তাড়াতাড়ি খেয়ে নে, তারপরে আমি যাব। আমি খেয়ে নিচ্ছি মা, কিন্তু তুমি আর দেরি করো না, এক্ষুনি যাও। কি হয়েছে বৌমা, কোথায় যাচ্ছ তুমি? মা, পাশের পাড়ায় ইলেকট্রিকের তার ছিঁড়ে জমা জলে পড়ে গেছে, খুব বিপজ্জনক অবস্থায় পড়ে আছে, সেটার কোনো ব্যবস্থা করা যায় কিনা দেখতে যাচ্ছি। বৌমা, আমি তোমায় বললাম না, আজ এই বৃষ্টি বাদলার দিনে তোমার কোথাও যাওয়া হবে না। কিছু মনে করবেন না মা, আমি আপনার এই কথাটা মানতে পারবো না। তুমি আমার কথার অবাধ্যতা করে বেরিয়ে যাবে? দেখুন মা, আজ সকালে যখন আপনি আমায় বেরোতে মানা করেছিলেন, আমি আপনার কথা শুনেছিলাম, ভেবেছিলাম এই খারাপ ওয়েদারে বেরিয়ে আমি কোনো বিপদে যাতে না পড়ি তাই বেরোতে আপনি বারণ করছেন। কিন্তু ওইভাবে ইলেকট্রিকের তারটা জলে ছিঁড়ে পড়ে থাকলে যে কোনো মুহূর্তে পাড়ায় যে কোনো মানুষের বিপদ হতে পারে, আর এই বিপদটা আমার বিপদের থেকে অনেক বড় আকারের হতে পারে। তাই আপনি আপনি পারমিশন না দিলে আমায় আজ অবাধ্য হয়েই বেরোতে হবে মা। পিকলু শোনা, তুমি তুমি খাবার খেয়ে একটু ঘুমিয়ে নিও, কেমন? তুমি চিন্তা করো না মা, আমি ঘুম থেকে উঠে হোমওয়ার্কও করে নেব, তুমি কাজটা সেরে এসো। লক্ষ্মী শোনা আমার। সত্যি দেশের কি অবস্থা! কতক্ষণ হয়ে গেল বলতো হাবু, পাড়ার বাচ্চা কাচ্চাদের যদি একটা কোনো বিপদ হয়ে যায়। তুমি ঠিকই বলেছো কাকা, সেই কখন থেকে একইভাবে পড়ে রয়েছে। সে কি আরো একটা বড় কোনো বিপদ যদি ঘটে যায়? কেউ ইলেকট্রিকের অফিসে ফোন করেননি? আমি বুড়ো মানুষ,
ওসব তো জানি না, কিন্তু ওরা তো খোঁজ খবর রাখবে। হ্যাঁ, এই দুর্যোগের দিনে ওরাও তো নানান জায়গায় ব্যস্ত, তাই ওদের পক্ষে তো প্রত্যেকটা পাড়ার খবর রাখা সম্ভব নয়, তাই আমাদেরই দায়িত্ব ওদের ফোন করে জানানো। সে আমরা ওদের দায়িত্ব নয় করলাম, কিন্তু ওরা কি ওদের দায়িত্ব করছে? আমি তো ফোন করেছিলাম, ওরা তো ফোন তুললোই না। আচ্ছা, আমি একবার করে দেখি। ফোন ধরলো না তো? জানতাম ধরবে না, ও ফোন করে কোনো লাভ নেই ম্যাডাম। একবার না করলে বারবার করতে হবে। আরে ম্যাডাম, চেষ্টা কি আমরাও করিনি নাকি? এই কপালে যা থাকে তাই হবে, তাও ভালো যে কারেন্টটা যায়নি। ও ধরবে না, ধরবে না। হ্যালো, হ্যালো, ইলেকট্রিসিটি অফিস, আমি মালিনী সেন বলছি। হ্যাঁ বলুন, কি দরকার? আমাদের এরিয়াতে একটা ইলেকট্রিক তার ছিঁড়ে জমা জলে পড়ে আছে। তাই বুঝি, তা আমি কি করব? মানে ইলেকট্রিক তার ছিঁড়ে জমা জলে পড়ে আছে, তাতে আপনি কি করবেন বুঝতে পারছেন না? না পারছি না, এই বৃষ্টির দিনে আমি আপনার জন্য শুকনো মাটি কোথায় পাবো বলুন ম্যাডাম। তাই তার ছিঁড়ে জমা জলেই তো পড়বে, তাও যদি খুব প্রবলেম হয় তো কর্পোরেশনে যান, জল কেন জমছে তা নিয়ে মোর্চা বের করুন। কিন্তু প্লিজ, এরকম বারবার ফোন করে ছুটির মেজাজটা আমাদের না নষ্ট করবেন না, বুঝেছেন? কি বললে বৌদি? ওরা সারাবে না? সারাবে তো বটে, সারাতে ওদের হবে। কিন্তু আপনার কথা শুনে যা মনে হলো, তাতে তো একটা কথা মনে রাখবেন, এই কাজটা করা ওদের দায়িত্ব, এটা না করার কোনো চয়েস ওদের কাছে নেই। ওরা কি আর ফোন তুলবে? ফোন তুলতে হবে না, এবার সামনাসামনি কথা হবে। বউটার তো খুব সাহস গো, চেনো নাকি ওকে? হ্যাঁ চিনি তো, ওই সেনবাড়ির বউ, মালিনী বৌদি। ও ম্যাডাম, ও ম্যাডাম, কোথায় যাচ্ছেন? আমি ভিতরে অফিসারদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। অফিসার? কোন অফিসার, নাম বলুন। কোন দায়িত্ববান অফিসার, যদিও বা দায়িত্ববান অফিসার কেউ থেকে থাকেন। বড় বাবু অফিসে নেই, অফিস প্রায় ফাঁকা, আপনি এখন আসুন। চলে যাওয়ার জন্য তো আসিনি, কর্মী যারা আছেন তাদের মধ্যে কাউকে ডেকে আনুন না হয়। ওরা এখন কেউ বেরোবে না, সবাই ব্যস্ত। মানে বেশ, তাহলে আমি ঢুকবো। বৃষ্টির দিনেই তো জমা চলে তার পড়বে, এই বর্ষায় আপনাকে শুকনো মাটি কোথা থেকে দি? মাইরি তপন দা, তোমার এলেম আছে। আমি কি ভুলটা বলেছি বলতো? বর্ষাকালে ঝড় হওয়া হবে, তার ছিঁড়বে, আর সেই তার তো জমা জলেই পড়বে রে, এটা তো নরমাল ব্যাপার। কিন্তু আপনাদের বিহেভিয়ারটা অ্যাবনরমাল। আমি অনেক বারণ করেছিলাম স্যার, কিন্তু উনি জোর করে। আমি মালিনী সেন, এতক্ষণ সম্ভবত আমার কথাই হচ্ছিল এখানে। দেখুন, আপনি মালিনী সেন হন বা হেমা মালিনী হন, এভাবে একটা সরকারি অফিসে ঢুকে যেতে পারেন না। সরকারি অফিস? সরকারি অফিসই বটে, তবে আয়োজন দেখে লোকজন আপনার বাড়ির ড্রয়িং রুম ভেবে ভুল করতে পারেন। না মানে আমাদের লাঞ্চ টাইম তো, তাই মানে ছুটির দিনে তো সারা দিনটাই লাঞ্চ টাইম, তাই না? কাজকর্ম যখন করছেনই না। খিচুড়ি ডিম ভাজা, লাঞ্চ টাইম থাকবে, আর আমরা সারাদিন শুধু খেটে খেটে মরবো। আচ্ছা, আপনাদের পে স্ট্রাকচারটা কি আপনাদের ডিউটির উপরে বেস করে তৈরি করা হয়নি, নাকি রোটেশনাল অফ ডে আপনারা পান না, নাকি ডিউটি জয়েন করানোর আগে আপনাদের ডিউটি সম্পর্কে জানানো হয়নি? আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন ম্যাডাম। সীমা ছাড়ানোর এখনই কি দেখলেন? এরপরে তো খবরের কাগজে খবর হবে, আপনাদের গাফিলতির জন্য অলরেডি রাস্তার একটা নিরীহ কুকুর মারা গেছে। কি 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 মারা গেছে? কুকুর, কুকুর মারা গেছে, শুনলে মিটু, কুকুর মারা গেছে, আর রাস্তার একটা কুকুরের জন্য এই মহিলার দড় দেখা পড়ে উঠলে উঠলে উঠছে রে। চুপ করুন। কেন বলুন তো,
একটা কুকুরের কি বাঁচার কোনো অধিকার নেই? নাকি একজন মানুষ না মারা গেলে আপনারা নিজেদের কাজটা করবেন না? তাহলে সেটা লিখিত স্টেটমেন্ট দিন। কুকুর কেন ম্যাডাম, মাছি মশা সবার প্রাণের দাম আছে, দাম শুধু নেই আমাদের না। আর তাই আমরা এই দুর্যোগের মধ্যে ভিজতে ভিজতে ছেঁড়া ইলেকট্রিক তার ঠিক করতে যাবো, আর তাতে যদি আমাদের প্রাণ যায় আপনাদের কোনো অসুবিধা নেই, তাই তো? এটা আপনি কি বলছেন? এইরকম ইলেকট্রিক্যাল ফল্টের ক্ষেত্রে আপনি আর সাধারণ মানুষ এক নন বলেই তো আপনি আজ এমার্জেন্সি সার্ভিসে কাজ করছেন। এর জন্য আপনাদের স্পেশাল ট্রেনিং আছে, আপনারা নিজেদের বাঁচিয়ে কাজটা করতে পারবেন। এই রাখুন তো আপনার জ্ঞানের কথা, দুদিন অফিস ফাঁকা আছে, বড়বাবু বাইরে আছে, আমরা এখন একটু রিল্যাক্স করবো, বুঝেছেন? একটা কাজ করুন ম্যাডাম, যে এলাকায় তার ছিঁড়েছে সেখানকার মানুষদের আজকের দিনটা বাড়ির থেকে বেরোতে বারণ করে দিন, কাল পরশু নাগাদ তার ঠিক হলে বেরোতে বলবেন, তাহলে আর কারোরই প্রাণের ঝুঁকি নিতে হবে না। বাহ, ভালো বললেন তো আপনি। আপনারা এখানে রেনি ডে পালন করবেন বলে সারা পাড়ার লোক দুদিন ঘরবন্দি হয়ে বসে থাকবেন। আপনাদের হয়তো কাজ না করলেও মাসের শেষে মাইনে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়, কিন্তু ওই এলাকায় এমন অনেক মানুষ থাকেন যাদের এবেলা কাজে না বেরোলে ওবেলা খাওয়া জোটে না। আবার লেকচার, সকাল থেকে আমাদের ছুটির মুডটাই পুরো নষ্ট করে দিল, এবার কি আপনি বেরোবেন? না, আমি যাব না। যতক্ষণ না আপনারা আমার সাথে ওই এলাকার কাজটা করতে যেতে রাজি হচ্ছেন ততক্ষণ আমি এখান থেকে এক পাও নড়ব না। শুনুন, এসব লেডিস কার্ড ফেলা এখানে চলবে না। একেই তো জোর করে সরকারি অফিসে ঢুকেছেন, বেশি বাড়াবাড়ি করলে আমারে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো বলে দিচ্ছি। স্টপ ইট তপন বাবু। স্যার, আপনি আপনাদের স্পর্ধার সীমাটা বোঝবার চেষ্টা করছিলাম। মানে গোবিন্দা, তুমি যা বললে স্যার ভিজিটে গেছে। হ্যাঁ, আমি তো মানে তাই। উত্তরটা আমি দিচ্ছি তপন বাবু, আপনারা যখন সম্ভবত এসব চপমুড়ি কিনতে গিয়েছিলেন তখন আমি ফিরে এসে কেবিনে ঢুকি কিছু জরুরি কাজ সারব বলে। আর গোবিন্দদা, সিকিউরিটি চাকরিতে কিন্তু কোনো পান বিড়ির ব্রেক টাইম হয় না। অফিসার, আমার নাম মিসেস মালিনী সেন, তাই তো? আমি আপনাদের সব কথাবার্তাই কেবিনের ভেতর থেকে শুনেছি, ভেবেছিলাম এমার্জেন্সি ডিউটি স্টাফ হিসেবে আপনার কথায় তপন বাবুর হয়তো একটা সময় বোধোদয় হবে, কিন্তু এটুকু সুবুদ্ধিও দেখছি আপনার থেকে আশা করা যায় না। এক তো আপনারা কাজের সময় অফিসে বসে কর্তব্যে অবহেলা করছেন, আর তার উপরে একজন ভদ্রমহিলার সাথে কথা বলার বেসিক ভদ্রতা আপনারা শেখেননি। আই এম সরি স্যার। এতক্ষণ ধরে এত কাণ্ড ঘটানোর পরে জাস্ট একটা সরি বললে সব প্রবলেম সলভ হয়ে যায়। আজ আমি না হয় অফিসে ছিলাম বলে ব্যাপারটা টের পেয়ে গেছি, না হলে এরকম না জানি আরো কত মানুষের বিপদের সময় আপনারা এরকম অসভ্যতা করেছেন। না স্যার, আমরা তো আগে যেতাম। আগে যেতেন কিন্তু এখন যান না কেন? একটা কথা সবাই মনে রাখবেন, সরকার আপনাদের কাজ করার জন্য মাইনে দেয়, আর সরকার আপনাদের মাইনের টাকা সাধারণ নাগরিকদের ট্যাক্সের টাকা থেকে দেয়, তাই নাগরিকদের পরিষেবা দিতে আপনারা বাধ্য। ওরা বলেছেন এই বৃষ্টিতে নাকি ইলেকট্রিকের তার সারাতে গেলে তাদের প্রাণের ঝুঁকিও নিতে হবে, তাই তারা কাজ করতে পারবেন না। দেখুন অফিসার, আমিও চাই না কোনো মানুষই কোনো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হন, কিন্তু তাহলে এর প্রতিকার কি? তপন বাবু, একটা কথা জিজ্ঞেস করি আপনাকে, যদি কোনো ছোঁয়াচে রোগ নিয়ে ডাক্তারের কাছে যান, ডাক্তার কি নিজে সংক্রমিত হবার ভয়ে আপনার চিকিৎসা করবেন না? তাহলে আপনি ইমার্জেন্সি স্টাফ হিসেবে ডিউটি করতে রিফিউজ করছেন কিভাবে? তাহলে তো এবার আপনাদের সবার চাকরি থাকবে কি থাকবে না সেটা নিয়ে আমায় ভাবতে হবে। না স্যার, প্লিজ প্লিজ না স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, আমার ভুল হয়ে গেছে, আপনি প্লিজ কোনো স্টেপ নেবেন না স্যার, কোনো স্টেপ নেবেন না স্যার। দেখুন তপন বাবু, আমাদের যেটা কাজ সেটা তো আমাদের করতেই হবে, আর প্রাণের ঝুঁকির প্রশ্ন আসছেই বা কেন? আপনারা তো মেইন লাইনের ডিস্ট্রিবিউশন অফ করে তবেই কাজ করবেন। স্যার, ওখানেই তো সমস্যা, আজকাল আর লোডশেডিং বেশি হয় না, তাই খুব রিয়ার কেসে যদি লোডশেডিং হয় তাহলে এক মিনিট যেতে না যেতে লোকজন ফোন করে অস্থির করে তোলে স্যার, আর সেখানে যদি আমরা ঘন্টার পর ঘন্টা কারেন্ট অফ রেখে রাস্তায় কাজ করি তাহলে তো স্যার রীতিমতো বিক্ষোভের মুখে পড়বো আমরা স্যার। শুনুন, আমরা জরুরি পরিষেবা দিই, অন্যান্য চাকরির থেকে আমাদের চাকরির দায় দায়িত্ব একটু আলাদা, আর তাই কাজ খারাপ হলে যেমন জনতার রোষে পড়তে হয় তেমনি ভালো কাজ করলে প্রশংসাও জোটে, তাই সেই প্রশংসার দিকে নজর রেখেই আমাদের দায়িত্ব পালন করতে হবে। এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই অফিসার। বলুন ম্যাম। এক দুর্ঘটনা এড়াতে আমি কখনোই চাইবো না যে আপনাদের মধ্যে কেউই কোনো দুর্ঘটনার কবলে পড়ুন, তাই আপনারা
পাওয়ার অফ করেই কাজ করবেন, আর এর জন্য আপনাদের কোনো জনরোষের মুখোমুখি হতে হবে না, এটা আমি আপনাদের কথা দিতে পারি। বেশ, তাহলে চলুন আপনার সাথে গিয়েই আমরা আমাদের কাজ সেরে আসছি। চলুন, আমিও আপনাদের সাথে যাব। সজল বাবু অফিসে থাকুন, চলুন সবাই। মালিনী বৌদি, এখানে কি হয়েছে আবার? আপনি চলে যাওয়ার পর সে আরেক কাণ্ড, ওই যে কালো কুকুরটা মারা গেছে তার একটা বাচ্চা এখানে এসেছিল, আমরা কয়েকজন কাছে ছিলাম বলে আটকাতে পেরেছি, না হলে আরেকটু হলেই ওটা ওর মায়ের মতো শক খেয়ে মরত। এদিকে ইলেকট্রিকের অফিসে কেউ তো ফোনই তুলছে না। চিন্তা নেই, ইলেকট্রিকের অফিসের লোকজন এক্ষুনি চলে আসবেন। সবাই শান্ত হন প্লিজ, এটা এখন রাগারাগির সময় নয়, বড় কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার আগে ওদের কাজটা সেরে নিতে দিন। কাল রাত থেকে তো এই অবস্থা, এতক্ষণ কি করছিল? আমি মানছি ওদের আসতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু এটাও বুঝুন যে গোটা শহরই তো জলমগ্ন, অনেক জায়গাতেই নানান সমস্যা হয়ে রয়েছে, তাই সময় তো একটু লাগবেই। এত ব্যস্ত যে এমার্জেন্সি লাইনের ফোনটা পর্যন্ত তোলে না, সকাল থেকে কাজের ফাঁকে ফাঁকে কতবার ফোন করেছি। ব্যস্ত বলেই হয়তো ফোনটা তুলতে পারেনি, কিন্তু সমস্যা যখন এত চরম তখন আপনি শুধু কয়েকবার ফোন করে দায়িত্ব সারলেন কেন? সোজা ইলেকট্রিসিটি অফিসে গিয়ে নিজেদের সমস্যাটার গুরুত্ব বোঝাননি কেন? বাবা, আপনি তো এমন ভাবে কথা বলছেন যেন আপনি নিজে গিয়ে ওদের নিয়ে এসেছেন। হ্যাঁ ঠিক তাই, আমরা যখন নিজেদের সুবিধে মতো সময়ে একবার ফোন করে চেষ্টা করে নিজেদের দায়িত্ব সারছিলাম, তখন মালিনী বৌদি একা একা ইলেকট্রিক অফিসে গিয়ে ওদের ডেকে এনেছেন। ওমা, তাই নাকি? এটা তো আমি ঠিক দেখেছেন তপন বাবু, একটু আগেই যে মহিলার প্রতি আপনি অভদ্র ব্যবহার করছিলেন, তিনি এখন কেমন আপনাদের কুকীর্তিকে চাপা দেওয়ার চেষ্টা করছেন যাতে পাবলিক আমাদের হ্যারাস না করে। সরি স্যার, আমার বড্ড ভুল হয়ে গেছে স্যার। সরি বৌদি, আমার তখন আপনার সঙ্গে যাওয়া উচিত ছিল। সে ঠিক আছে, আপনি করুন বা আমি করি, কাজটা হওয়া নিয়ে কথা, এখন একটু লোকজনদের সরিয়ে ওদের কাজ করার সুবিধে করে দিন প্লিজ। হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, আসুন আসুন, আপনারা আমার সঙ্গে আসুন, আমি তারটা দেখিয়ে দিচ্ছি, আসুন আসুন। সত্যি মিসেস সেন, সত্যি আপনি অসাধারণ, এত সুন্দরভাবে পরিস্থিতি সামাল দিতে দেখে আমার তো মনে হচ্ছে আপনাকেই আমার পোস্টে বসানো উচিত ছিল। না অফিসার, আপনার জায়গায় তো আপনি খুব দক্ষভাবে কাজ করছেন, আমি কেন আপনার জায়গা নেব? আমি তো শুধু সেটুকুই করি যেটুকু আমার কর্তব্য বলে মনে হয়। স্যার মেজর ফল্ট আছে, ঘন্টা দিনেক লাগবে। ওকে দেখুন, এখন কিন্তু ঘন্টা তিনেক পাওয়ার অফ রাখতে হবে, না হলে আমরা সারাতে পারবো না। নো চাপ স্যার, আপনারা কাজটা শুধু ঠিকঠাক ভাবে করে দিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই, আপনারা সময় নিয়ে করুন। ধন্যবাদ। আমার অসুবিধে আছে, এই গরমে 3 ঘন্টা লোডশেডিং থাকলে মানুষ বাঁচে কি করে? না 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 না, আই অবজেক্ট। আপনি চুপ করুন তো, আপনার কথা সব হবে নাকি? কেন হবে না, আলে বাত হবে, আমি একজন সিনিয়র সিটিজেন। আরে আমরা তো তাও ইলেকট্রিক অফিসে ফোন করেছিলাম, তুমি তো তাও করনি, এখন যখন ওরা কাজ করতে এসেছে তখন বাধা দিচ্ছ কেন? বেশ করেছি, করিনি, আমি বুড়ো মানুষ, এখন এসব কাজ তোরা করবি, আমরা কেন করব? একদম ঠিক বলেছেন, এত বছর করে এসেছেন, এখন এসব দৌড়ঝাঁপের কাজ আপনারা কেন করবেন? আমরা করব, কিন্তু আপনাদের তো কাজটা করার মতন পরিবেশটাও দিতে হবে, কাজটা করতে সহযোগিতা করতে হবে, না হলে কাজটাই তো হবে না। কিন্তু গরম তো? হ্যাঁ তা একটু গরম আছে, কিন্তু এখানে সবার সাথে দাঁড়িয়ে একটু গল্প গুজব করুন, দেখবেন সময়টা ঠিক কেটে যাবে। আরে গরম টরম না, আসল কথা হলো সিরিয়াল, যে 6টার সময় টিভিতে একটা সিরিয়াল হয় ওটার একটু নেশা আছে, বুঝলে তো?
এই ব্যাপার, সন্ধে ছটারটা তো আমার শাশুড়ি মাও দেখেন। তবে কোনোদিন মিস হলে পরের দিন সকাল ১১টায় রিপিট টেলিকাস্ট দেখে নেন, আপনিও তাই করবেন। ও মা, তাই নাকি? তাহলে তো কোনো সমস্যাই নেই। কই নাও, শুরু করো। এবার ৩ ঘন্টা লাগুক বা ৬ ঘন্টা, আমার কোনো সমস্যা নেই। ছটার আগেই দেখি চলে এসেছে। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের নয়, মিসেস সেনকে জানান। উনি আজ ঠিক সময় ঠিক কাজটা না করলে আমরা আমাদের কাজটা ঠিকঠাক সময় শেষ করতে পারতাম না। পারলে আমাদের ক্ষমা করে দেবেন ম্যাডাম, আপনার বলা কথাগুলো রিটায়ারমেন্টের দিন পর্যন্ত সব সময় মনে রাখবো ম্যাডাম। পুরনো কথা আর ঘেঁটে লাভ নেই, আপনি বুঝতে পেরেছেন এই যথেষ্ট। আর কাজটা করে দেওয়ার জন্য থ্যাংক ইউ অফিসার। আমি তাহলে এখন আসি। একি না না, আপনি এত বড় একটা কাজ করলেন, একটু মিষ্টি মুখ করে যাবেন না? না না, আজ আর সময় হবে না। আপনারা বরং ওদের একটু চায়ের ব্যবস্থা করুন, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। পারলে সাথে একটু চপ মুড়ির আয়োজন করুন, এই ওয়েদারে ভালো জমবে। কি তাই তো তপন বাবু? আর লজ্জা দেবেন না ম্যাডাম। ম্যাডাম নয়, মালিনী বৌদি। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।